অনেকদিন আগেই শুনেছি যে চকচক করলেই শোনা হয় না, কিন্তু এখন এমন একটা সময় হয়ে যাচ্ছে আমরা মানুষের ওপরটা দেখে বিচার করি, ভেতরটা না দেখে জাজ করি, বিচার নয় জাজ করি বলা ভালো। এবং সেরকমই একটা ঘটনার শিকার ইমন, ইমন চক্রবর্তী, আমাদের খুব ভালো বন্ধু, সকলের খুব প্রিয় গায়িকা। আজকে সারেগামাপার মঞ্চে আছি, এই নিয়ে কথা হবে এবং সেই বিষয়টা নিয়েও কথা হবে। ইমন, যেটা বলছিলাম শুরুতেই এটা নিয়ে করলাম যে যে জাজমেন্টের শিকার, জাজমেন্টাল হয়ে যাচ্ছে মানুষ আজকে নয় বহুদিন ধরেই, এখন যেটা আঘাত করছে, যেটা তোমাকেও করেছে, তুমি সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলে, অনেকেই অবাক হয়েছিল, জানতেনই না যে এরকম তোমার একটা সমস্যা আছে। কি বলবে, মানে কতটা আঘাত পাওয়ার পর এই লেখাটা লিখতে বাধ্য হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটু শকটি হয়েছিলাম, কারণ আমি এমন এমন কোনো মানুষের কাছ থেকে এই কমেন্টসগুলো পেয়েছিলাম যারা যারা জানেন আমার এই প্রবলেমটা আছে, কিন্তু তারপরেও এই ধরনের কথাবার্তা দেখতেই পাচ্ছেন, আমার প্রচুর অ্যাকনে রয়েছে মুখে। আই এম নট প্রাউড অফ দেম, বাট আই ক্যান হেল্প ইট, মানে কারণ আমার এন্ডোমেট্রিওসিস আছে এবং সেটার যে যন্ত্রণাটা প্রত্যেক মুহূর্তে, একটা ওষুধ খেলে 6 ঘন্টা যন্ত্রণাটা কম থাকে, আবার সেই যন্ত্রণাটা হয়। তো এইটার একটাই ওষুধ, দ্যাট ইজ এক্সারসাইজ, ইওর উইল পাওয়ার ক্যান হেল্প ইউ টু গেট আউট অফ দিস আর কি। তো কখনো কখনো উইল পাওয়ারটা হেল্প করে, কখনো কখনো উইল পাওয়ারটা হেল্প করে না। আমাকে লাস্ট কয়েক মাস সেই উইল পাওয়ারটা হেল্প করেনি, সেজন্য আবার অ্যাগ্রিভেট করেছে, আবার আমি এক্সারসাইজ শুরু করেছি, আবার দেখবেন কয়েকদিন পরে এটা নেই। সো ইটস নট আ বিগ ডিল, ইটস আ পার্ট অফ ইওর লাইফ। আর অ্যাকনে দিয়ে তো আমার চরিত্র বা আমার জীবন এগুলো বিচার করার কোনো মানেই হয় না, যারা করেন তাদের প্রতি আমার খুব অনুশোচনা হয়। খারাপ কমেন্ট আসা নতুন কিছু নয়, আসতেই থাকে, আসতে থাকবেও, কিন্তু চেনা মানুষদের থেকে খারাপ কমেন্ট আসাটা বোধহয় বেশি খারাপ লাগে। আমার মনে হয় তারা খুব এনজয় করেন এটা, কারোর এটা এটা না মানুষের প্রবৃত্তি, অন্য মানুষের ফেইলিয়ার বা অন্য মানুষের কোনো কষ্ট বা খারাপ থাকাটা অনেকে এনজয় করেন বলে আমার মনে হয়। তো আমাদের এই অভ্যেসটাকে কাটিয়ে ফেলা উচিত, তাহলে মনে হয় নিজেরা ভালো থাকা যায়। যত জনপ্রিয় হচ্ছে, যত উপরে উঠছে, আমি দেখছি অ্যাটাক করার ঘটনাগুলোও বাড়ছে, তাই কি? মানে বিভিন্ন ক্ষেত্রে, সারেগামাপা থেকে শুরু করে গত বছরের ছোট ছোট নানান কারণ, সেইটা নিয়ে কি বল? এইটা তো একটা খুব অদ্ভুত জিনিস, মানে এটা যারা করেন তারা বলতে পারবেন যে কেন তারা করেন, তবে ওপরে ওঠা বা নিচে নামার ব্যাপারটা নয়, এটা হচ্ছে যে যত বেশি প্রচারের আলোয় থাকা যায়, প্রচারের আলোয় থাকা মানেই তো আর ওপরে উঠে যাওয়া নয়। হ্যাঁ, তো প্রচারের আলোতেই যত থাকা যায় তত মানুষের প্রতি অ্যাট্যাকটা অনেক বেশি হয়। আমি জানি না এটা কেন, আমার মনে হয় যারা অ্যাট্যাক করছেন তারা একটু সামান্য লাইমলাইট চান বলেই করেন। আমার কিছু কিছু ভাষা তো এত কদর্য যেগুলো খুবই মাঝে মাঝে ভাবায়, কিন্তু তারপরে ভেবে দেখি যে একজনকে থামাবো, কজনকে থামাবো না, থামাতে পারবো। আর অথচ অন দি আদার হ্যান্ড প্রচুর মানুষ ভালোবাসাও তো দেন, প্রচুর মানুষ সাপোর্টও করেন, প্রচুর মানুষ বলেন ভালো ভালো কাজ যে তারা দেখছেন শুনছেন। তো আমার তো মনে হয় এগুলোই আমার চলার পথের পাথেয়। মনকে প্রথম থেকে যা জানি, স্পষ্ট বক্তা, প্রতিবাদী, অবশ্যই প্রতিবাদী না, সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে। তো শত্রু সংখ্যা কতটা বাড়ছে দিনে দিনে ইমন? কি জানি, শত্রু কথাটা অনেক বড় একটা কথা, শত্রু মিত্র এগুলো অনেক বড় কথা। আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছেন, খুব কম, তাদের মধ্যে তোরাও আছিস কয়েকজন, তো দে আর মাই ফ্রেন্ডস ভেরি লিমিটেড। এবং কে শত্রু হলো সেটা আমার তো দায়িত্ব নয়, আমার দায়িত্ব আমার ভালো বন্ধু খুঁজে নেওয়া এবং তাদের সঙ্গে সময় কাটানো, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, যাদের কাছে গিয়ে আই ক্যান ক্রাই, আই ক্যান লাভ, আই ক্যান বি মাই সেলফ। তো তাদের নিয়ে আমি, মানে তাদের নিয়ে আমি ভাবতে পছন্দ করি, নট যে কে আমাকে চারটে ফালতু কথা বলে গেল, তাদের নিয়ে আমি ভাবতে চাই না। একদম, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিনই দেখি যোগব্যায়ামের যে ছবি দেওয়া, সেটা অনেককে আমার মনে হয় মোটিভেট করে যে আস্তে আস্তে আমরা ইমনের জায়গাটায় পৌঁছতে পারি। আবার অনেকে তো বাজে কথা বলেই, সেটা বাদ দিলাম, কিন্তু এই যে নিজেকেই প্র্যাকটিসটার মধ্যে আনে ইমন, এটা আমি একটু শুনবো। একটা ব্যস্ত শিডিউল, তার মধ্যেও ঠিক সময় করে, আর অনেকটা চেঞ্জ, অনেক ওজন কমানো ইমনের, তাই তো? নিজের চেষ্টায়, তো সেটা নিয়ে না আমি তো বলবো ইটস এ নিউ মি, মানে আই এম সো হ্যাপি উইথ মাই সেলফ যে মানে আই কুড মেক টাইম ফর মাই সেলফ। আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমার নিজের জন্য কোনো সময়ই ছিল না।
তো ফাইনালি আমি নিজের জন্য সময় বের করতে পেরেছি। শুধু যোগা নয়, আমার যা যা বদ অভ্যেস ছিল সমস্তগুলো থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমি ডিপ্রেশন কাটিয়ে উঠেছি, আমি একটা সুন্দর জীবন কাটাচ্ছি। টাচউড, আগামীতে কী হবে জানি না, তবে আমার বর্তমানটা খুব সুন্দর আমি এটা বলতে পারি। কাটিয়ে ওঠার প্রসেসটাকে একটু ছোট্ট করে বলা যায়, শুরুটা সেটা তো নিজেকে করতে হয়েছিল, নিজের মানে ভেবে চিনতে, সেইটা যদি একটু মানে সেই পাওয়ারটা করতে। দেখো, আমাকে না একজন খুব হেল্প করেছেন, তিনি হচ্ছেন, খুব হয়তো ক্লিশে শোনাবে কথাটা, তিনি দীপিকা পাডুকোন। মানে যখন আমি ওনার স্পিচ শুনেছি, যখন উনি ডিপ্রেসিভ ছিলেন, উনি কীভাবে কাটিয়ে উঠেছেন, আমি একদিন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখছি দ্যাট শি ইজ ক্রাইং, এবং ও কাঁদতে কাঁদতে বলছে যে আই ওয়াজ সুইসাইডাল। আমি তো দেখছি যে এটা আমি, আমি তো নিজেকে দেখতে পাচ্ছি। এবং দীপিকা পাডুকোন যখন আমাকে ইন্সপায়ার করেছেন, তাহলে আমি যদি আরও অন্য একজনকে ইন্সপায়ার করতে পারি, এই চেনটা হওয়া তো ভালো। আমার মনে হয় যে ডিপ্রেশনটা এমন একটা জিনিস যেটা তোমাকে ভেবে আগে জানতে হবে যে তুমি ডিপ্রেসড কি না, তোমাকে এটা আগে বুঝতে হবে। তার জন্য তোমার ডাক্তারের কাছে যেতে হবে, এবং তুমি যদি ডাক্তারের কাছে নাও যাও, তুমি চেষ্টা করো। আর এটার জন্য ফিজিক্যাল এফোর্ট ভীষণ দরকার। মানে আমি শুরু করেছিলাম ওডিসি দিয়ে, আমি ওডিসি শিখতে শুরু করেছিলাম, আমি সেখান থেকে আমি যোগাতে এসেছি। তো ইয়েস, আমি আমি আমার ডিপ্রেশনের ওই সময়টা আমি ড্রাইভিং শিখেছি, আমি প্রচুর লিখেছি, আমি ওই ডিপ্রেশনটাকে কাজে লাগিয়েছি। এখনও যে ডিপ্রেশন হয় না সেটা তো নয়, সকলের জীবনে ডিপ্রেশন আছে, কিন্তু সেইটাকে ওভারশ্যাডো করে দেয় আমার এই পজিটিভিটি। ইন্টারভিউ করতে করতে আলো কমে গেছে, ওকেও ছাড়তে হবে। শেষ করব শেষে যেটার জন্য আশা, যে খুব পছন্দের উপহার পাওয়া, পছন্দের মানুষও পেয়ে গেল, মানে এটা তো সত্যি, তাই না? ইমনের জন্য এটা বোধহয় আজকে বড় প্রাপ্তি। দারুণ দারুণ, স্বর্ণাভ এত মিষ্টি, ও এত যা করে, ও নিজেই জানে ও কী করছে। সাংঘাতিক মিউজিক্যাল একটা বাচ্চা পুচকি, এবং ওর মতো আরও অনেক বাচ্চা আছে এখানে যারা সত্যি ভালো গাইছে, বাচ্চা বড় সবাই মিলে সারেগামাপা একদম জমজমাট করে রেখেছে। আই এম সো গ্ল্যাড দ্যাট আই এম দ্য পার্ট অফ দিস প্রোগ্রাম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।